লাস্ট চার দিনে অন্তত চার পাঁচটা রিকোয়েস্ট হয়েছি যে ইউনিটস প্লেস ডিজিটটা স্যার এখনও একটু প্রবলেম হচ্ছে তো ইউনিটস প্লেস ডিজিট নিয়ে আমরা অলরেডি তিন চারটে ক্লাস তো নিয়েইছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইউনিটস্লেস ডিজিটের যে পদ্ধতিগুলো তোমাদের শিখিয়েছি সেগুলো অ্যাপ্লাই করে কিভাবে আমরা এমসিকিউগুলো কিউগুলো সলভ করবো তবে এক্ষেত্রে প্র কোনো এমসিকিউতে আমরা কোনো অপশান রাখিনি কারণ এই ইউনিটলেস ডিজিটগুলো নির্ণয় করা আসলে এতটাই সহজ যে অপশানের আর প্রয়োজন হয় না তোমাদের মধ্যে অনেকেই দেখে ভাবছো জাস্ট এগুলো কী এগুলো তো মাইল্ড অঙ্ক ধীরে বন্ধু মাইল থেকে আস্তে আস্তে আমরা মডারেটের দিকে যাব তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো পারলে তোমার ফেসবুক ওয়ালে এটা শেয়ার করে রেখে দাও তোমার অনেক কাজে লাগবে এবং সেভ করেও রাখতে পারো আর বন্ধুদের প্লিজ সাজেস্ট করো আমাদের এই চ্যানেলটা আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওসগুলোর নোটিফিকেশান লাইভের নোটিফিকেশান এবং প্রতিদিনের দাহিন্দুর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো তো চলো দেখে নেওয়া যাক কিভাবে চোখের পলকে অর্থাৎ মুহূর্তের মধ্যে আমরা এই অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবো দেখো প্রথম যে অঙ্কটা আছে সেটা কি আছে হোয়াট ইজ দ্য ইউনিটস প্লেস ডিজিট অফ নাম্বার টু টু দি পাওয়ার ফর্টি ফাইভ কী আছে টু টু দি পাওয়ার ফর্টি ফাইভ আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ারলি ভিজিবল এবং টু টু দি পাওয়ার ফর্টি ফাইভ মানে কি আমরা কি বলেছিলাম নেক্সট প্রসিডিওর কি আমরা এই ফর্টি ফাইভকে চার দিয়ে ভাগ করব দেখো ফর্টি ফাইভকে যদি চার দিয়ে তুমি ভাগ করো তাহলে কি হচ্ছে চুয়াল্লিশ মিলে যাচ্ছে আর রিমাইন্ডার কত আসছে রিমাইন্ডার বা ভাগ শেষ আসছে ওয়ান ওকে তার মানে এগারো চারে চুয়াল্লিশ তুমি এখানে ভাগ করে ফেলো না ফর্টি ফাইভ চার একে চার পাঁচ হলে একে চার তাহলে এক হচ্ছে এই রিমাইন্ডার ওয়ান হচ্ছে রিমাইন্ডার পেয়ে যাচ্ছ তাহলে এটিকে আমি লিখবো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 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 দি পাওয়ার ওয়ান তার মানে এটি হয়ে যাচ্ছে টু হচ্ছে অ্যাজ ইউনিটস প্লেস ডিজিট তাহলে এককের ঘরে আমরা পাবো দুই তাহলে চোখে দেখে আমরা বসিয়ে দিতে পারবো কোনো কিছু দেখব না জাস্ট দেখো এতগুলো স্টেপ ফেপটিচ্ছু করবে না তুমি কি করবে চারের নামটা থেকে এটা করতে পেরে যাবে চার এগারো চুয়াল্লিশ রিমাইন্ডার বা ভাগ শেষ থাকলো এক তাহলে উত্তর হলো টু টু দি পাওয়ার ওয়ান দ্যাট ইজ টু তাহলে এককের ঘরে বা ইউনিটস প্লেসে থাকবে টু এবার দ্বিতীয় অঙ্কটার দিকে যদি নজর দাও এটা একটু বড় আছে দেখো সেভেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটিকে যদি এরকম করো তাহলে কি হচ্ছে সেভেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এই টুয়েন্টি থ্রিকে তুমি ভাগ করো চার দিয়ে করলে দেখো চার পাঁচে কুড়ি রিমাইন্ডার থাকছে তিন অর্থাৎ ভাগ থাকছে তিন তাহলে সেভেন টু দি পাওয়ার থ্রি লিখে দেবো আমি মাল্টিপ্লাইড বাই এইট টু দি পাওয়ার থার্টিন এইট টু দি পাওয়ার থার্টিন মানে কি হচ্ছে চার তিনে বারো ভাগ শেষ থাকছে এক তাহলে এইট টু দি পাওয়ার ওয়ান এবার কি বলেছিলাম কিউবের ক্ষেত্রে সাতের কিউবের সাতের মাথায় যদি তিন থাকে তাহলে হয় মানে সাতের ক্ষেত্রে কিউব হলে হয় তিন আর তিনের ক্ষেত্রে হয় সাত তাহলে এখানে কে বসবে এককের ঘরে তিন আমি বারবার বলেছিলাম ইউনিট ফ্লেস ডিজিট নির্ণয় করার ক্ষেত্রে বা কিউব রুট বা কিউব নির্ণয় করার ক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও আমি আই বটনে অথবা ডেসক্রিপশন বক্সে ওগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি অথবা আমাদের চ্যানেলের প্লে লিস্ট করেও তুমি এগুলো পেয়ে যেতে পারবে এবার দেখো এইট টু দি পাওয়ার এইট ওয়ান মানে কত এইট তাহলে আট তিনে কত হয় আট তিনে হয় চব্বিশ দেখো এককের ঘরে পেয়ে যাচ্ছ চার অর্থাৎ আমরা কী পাচ্ছি ইউনিটস প্লেস ডিজিট অ্যাজ ফোর ওকে ফোর ইজ দ্য ইউনিটস প্লেস ডিজিট হিয়ার এবার পরের অঙ্কটা একটুখানি দেখে নিই ফাইন্ড দ্য ইউনিটস প্লেস ডিজিট অফ দ্য নাম্বার সিক্স টু দি পাওয়ার টেন মাল্টিপ্লাইড বাই সেভেন টু দি পাওয়ার সেভেনটিন মাল্টিপ্লাইড বাই ইলেভেন টুয়ে টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন এখানে একটু খেয়াল করো আমরা কী নিয়মটা ব্যবহার করবো দেখো সিক্স টু দি পাওয়ার টেন সিক্স টু দি পাওয়ার এনিথিং ইজ সিক্স বলেছিলাম সিক্স টু দি পাওয়ার এনিথিং এককের ঘরে তুমি পাবে ছয় আবার দেখো সেভেন টু দি পাওয়ার সেভেন্টিন এখানে কী আছে দেখো সে সেভেন টু দি পাওয়ার চার চারে ষোলো ভাগশেষ থাকছে এক তার মানে সেভেন টু দি পাওয়ার ওয়ান আমরা এই মাথায় যেটা পাওয়ারটা দেওয়া আছে এটিকে চার দিয়ে ভাগ করছি আর এখানে এককের ঘরে কে আছে এগারো এর এককের ঘরে আছে ওয়ান আর ওয়ান টু দি পাওয়ার এনিথিং এককের ঘরে আসবে ওয়ান ঠিক আছে তাহলে মাল্টিপ্লাইড বাই ওয়ান তাহলে হলো ছয় গুণ সেভেন টু দি পাওয়ার ওয়ান মানে সাত গুণ এক ছ সাত বেয়াল্লিশ তাহলে এখানে কত পাচ্ছ বেয়াল্লিশ তাহলে এককের ঘরে আসবে দুই ওকে আমরা এই যে বড় নাম্বারটা দেওয়া আছে এটির এককের ঘরে কি পেয়ে যাচ্ছি এককের ঘরে পাচ্ছি দুই এবার যদি পরের অঙ্কটার দিকে দেখি আর একটু পরের অঙ্কটা কি দেওয়া আছে দেখো পরের অঙ্কটা দেওয়া আছে ফাইন দ্য লাস্ট ডিজিট লাস্ট ডিজিট মানে কিন্তু ইউনিট প্লেস ডিজিট বা এককের ঘরের অঙ্ক ওকে তো বা ওয়ান্স প্লেস ডিজিটও বলা হয় তাহলে লাস্ট ডিজিট মানে কি লাস্ট ডিজিট মানে আমরা পড়বো ওয়ান্স প্লেস ডিজিট বা ইউনিটস প্লেস ডিজিট বা এককের ঘরের অঙ্ক ওকে তো সেভেন টু নাইন টু দি পাওয়ার ফিফটি নাইন তোমাদের আমি বলেছিলাম নাইন টু দি পাওয়ার যখন ইভেন হয় আর নাইন টু দি পাওয়ার যখন অড হয় তখন কি হয় নাইন টু দি পাওয়ার ইভেন হলে এককের ঘরে পাও ওয়ান আর নাইন টু দি পাওয়ার অড হলে এককের ঘরে পাও নয় তাহলে এখানে দেখো ফিফটি নাইন ইজ অড ফিফটি নাইন কী হচ্ছে ফিফটি নাইন হচ্ছে অড তাহলে নাইন টু দি পাওয়ার এখানে এককের ঘরে আছে নাইন নাইন টু দি পাওয়ার অড মানে তোমার আসবে নাইন অ্যাজ ইউনিটস্লেস ডিজিট ওকে তাহলে এককের ঘরে তুমি পেয়ে যাবে নয় ক্লিয়ার আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার এবার পরের অঙ্কটা দেখা যাক আমি আবার একবার বলে দিচ্ছি নাইন টু দি পাওয়ার এই শুধুমাত্র এককের ঘরের অঙ্কটা নেবে তুমি প্লেস বের করতে যে শিখিয়েছিলাম সেই ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই এর আগে দেখে নাও নাহলে এমসিকিউগুলো সলভ করতে পারবে না এই অঙ্কগুলো সলভ করতে পারবে না এবার নাইন টু দি পাওয়ার যা খুশি থাক না কেন সেটা আমি শুধুমাত্র দেখব ইভেন আছে না অড আছে যদি ইভেন থাকে ইভেন কাদের বলি যে সংখ্যাগুলো দুই চার ছয় আট অথবা শূন্য দিয়ে শেষ হয় তাদের বলি ইভেন আর যেগুলো এক তিন পাঁচ সাত নয় দিয়ে শেষ হয় সেগুলোকে বলি অড যেহেতু এই এটা অড তাহলে এখানে বসে যাবে নাইন প্লেস ডিজিট এবার দেখো পরেরটা কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেওয়া দেওয়া আছে আছে থ্রি ওয়ান ফাইন দ্য ইউনিট প্লেস ডিজিট অফ দ্য নাম্বার থ্রি ওয়ান টু সেভেন টু দি পাওয়ার ওয়ান সেভেন থ্রি তাহলে আমরা কি নেব এখানে শুধু এককের ঘরের অঙ্কটি নেবো আর এই পাওয়ারের দুটি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা অর্থাৎ একক আর দশক এই দুটো নেব তাহলে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু সেভেন টু দি পাওয়ার সেভেন্টি থ্রি এবার এই সেভেন্টি থ্রিকে যদি আমি চার দিয়ে ভাগ করি কি পাচ্ছি দেখো আঠেরো সরি চার দিয়ে যদি ভাগ করো কি পাচ্ছ আঠেরো চারে বাহাত্তর এবার বাহাত্তর আর এক হচ্ছে তিয়াত্তর তাহলে রিমাইন্ডার পাচ্ছি ওয়ান তাহলে এটি সমান সেভেন টু দি পাওয়ার ওয়ান তার মানে ইউনিট প্লেস ডিজিট হচ্ছে সাত ওকে এককের ঘরেও তুমি পেয়ে যাচ্ছ সাত এরপরের একই রকম দেওয়া আছে থার্টি সেভেন টু দি পাওয়ার এইটটি নাইন এর এককের ঘরের অঙ্কটা নির্ণয় করতে হবে সেখানে কি করব। দেখো এটির অর্থ হচ্ছে আমরা এই বেসটার কেবলমাত্র এককের ঘরের অঙ্ক নেব দ্যাট ইজ সেভেন টু দি পাওয়ার এইটটি নাইন এইবার এইটিকে যদি তুমি ভাগ করো বাইশ চারে অষ্টাশি আর রিমাইন্ডার থাকছে এক তার মানে এটি হয়ে যাবে সেভেন টু দি পাওয়ার ওয়ান তার মানে এককের ঘরে এই পুরো সংখ্যাটির এককের ঘরে বসবে সেভেন ক্লিয়ার এবার একটু অন্য রকম অঙ্কে যাচ্ছি সেটা কীরকম আছে না ইফ দ্য ইউনিটস ডিজিট ইন ফাইভ নাইন মাল্টিপ্লাইড বাই ফিফটি সিক্স বাই টু এইট স্টার মাল্টিপ্লাইড বাই সিক্স এইট ফোর বি এইট দেন হোয়াট ডিজিট উইল বি দেয়ার ইন প্লেস অফ স্টার যদি এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই স্টার মানে একটা মিসিং টার্ম এই সংখ্যাটার এককের ঘরে আট থাকে তাহলে এই মিসিং টার্মটা কী আমরা কেবলমাত্র এখানে এককের ঘরগুলো কনসিডার করব তাহলে কে কে গুণ হচ্ছে গুণ হচ্ছে নাইন মাল্টিপ্লাইড বাই সিক্স মাল্টিপ্লাইড বাই এই স্টার মাল্টিপ্লাইড বাই ফোর ওকে তার মানে লক্ষ্য করো নয় ছয় চুয়ান্ন এখানে তাহলে এককের ঘরে কে পাচ্ছ চার নয় গুণ ছয় সমান চুয়ান্ন ভালোভাবে খেয়াল করো আমি পাঁচ অমিট করে দিলাম আমি যেটা অমিট করছি সেটা অন্য কালিতে লিখে দিচ্ছি এখানে চুয়ান্ন ঠিক আছে তাহলে আমার কেবল মাত্র এককের ঘরেরটা নিয়ে কারবার ওই দশকের ঘরের নিয়ে আমার কোনো কারবার নেই আমি শুধু পেয়েছি চার মাল্টিপ্লাইয়েড বাই স্টার মাল্টিপ্লাইয়েড বাই ফোর ওকে এবার খেয়াল করে দেখো এই চার চারে কত হয় ষোলো চার চারে ষোলো তাহলে ষোলোর জন্য আমি পেয়ে যাচ্ছি ছয় এককের ঘরে আর কিছু লিখছি না মাল্টিপ্লাইয়েড বাই স্টার এবার বলা আছে এই সিক্স মাল্টিপ্লাইয়েড বাই স্টার হলে এককের ঘরে আসতে হবে আট এককের ঘরে আসতে হবে আট ভালোভাবে খেয়াল করো সিক্স মাল্টিপ্লাইয়েড বাই স্টার এককের ঘরে আসবে আট কখন আসবে আমি বলেছিলাম সিক্সকে যে কোনো ইভেন্ট নাম্বার দিয়ে গুণ করলে সিক্স একটা ম্যাজিক্যাল নাম্বার সিক্স ইন্টু এনি ইভেন নাম্বার ইকুয়ালস ওই ইভেন্ট নাম্বারটাই এককের ঘরে আসবে ওই ইভেন্টটাই এককের ঘরে আসবে ঠিক আছে কীরকম দেখো ছয় গুণ দুই বারো ওকে দুই দেখো চলে এলো ছয় গুণ চার চব্বিশ ওকে তাহলে চার চলে এলো তাহলে এখানে এককের ঘরে দরকার আট তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে আমাকে আট দিয়ে গুণ করতে হবে দেখো ছয় আটে আটচল্লিশ তোমার কাছে অন্য কোনো উপায় নেই তাহলে ইউনিটস ডিজিট যদি এই পুরো গুণ ফলটার আট হয় তাহলে এই স্টারের জায়গায় কে বসবে এই স্টারের জায়গায় অবশ্যই অবশ্যই বসবে আট কেন বুঝতে পারলে আশা করি কি করলাম আমরা প্রথমে নয় গুণ ছয় চুয়ান্ন হয়ে গেল চুয়ান্নর এককের ঘরে আছে চার আর এখানে চার আছে এবারে এই চার দুটোকে গুণ করলে হচ্ছে চার চারে ষোলো তার এককের ঘরে বসছে ছয় ছয় গুণ এই স্টার সমান আট এইবারে যে কোনো যখন দেখবে এরকম ইভেন্ট নাম্বার আছে তখন ওই ইভেন্ট নাম্বারটা ছয়ের সঙ্গে গুণ করলে কেবলমাত্র ওই সংখ্যাটা পেতে পারবে ছ আটে আটচল্লিশ অন্য কোনো উপায় তোমার কাছে নেই নেক্সট ইফ ফাইভ ওয়ান সেভেন স্টার থ্রি টু ফোর স্টার মানে মিসিং টার্ম এখানে স্টার মানে গুণ নয় স্টার মানে মিসিং টার্ম ইজ ডিভিজিবল বাই থ্রি দেন হোয়াট স্মলেস্ট ডিজিট ইজ দেয়ার ইন প্লেস অফ স্টার এটা মৌমিতা আমাকে বলেছিল যে অঙ্কটা স্যার করে দিন এবার বিষয় হচ্ছে কি তিন দিয়ে একটা সংখ্যা ডিভিজিবল কিনা আমরা বুঝবো কী করে এই সব ডিজিটগুলো যোগ করে যদি তিন দিয়ে ডিভিজিবল হয় তাহলে বুঝব তিন দিয়ে ডিভিজিবল দেখো পাঁচ যোগ এক যোগ সাত যোগ স্টার যোগ তিন যোগ দুই যোগ চার ওকে সবগুলো এগুলো সব ডিজিটগুলো আলাদা করে যোগ করে দিলাম দিলে কি পাচ্ছি পাঁচ এক ছয় ছয় সাত তেরো তেরো তিনে ষোলো ষোলো আঠেরো আঠেরো চারে বাইশ ওকে বাইশ যোগ স্টার এবার এই ডিজিটগুলোকে আবার যোগ করে দাও যোগ করলে কি পাচ্ছি দেখো আমি একটু অন্য কালিতে করে দেখাচ্ছি এখানে বাইশে কটা ডিজিট আছে দুটো দুই যোগ দুই যোগ স্টার ওকে তাহলে কি হচ্ছে ফোর যোগ সরি ফোর যোগ স্টার এবারে চারের সঙ্গে স্টার যোগ করলে তিন দ্বারা ডিভিজিবল হবে সব থেকে ছোটো কোনটা দিলে দেখো চারের পরে তিন দ্বারা ডিভিজিবল সংখ্যা আছে ছয় চারের পরে তিন দ্বারা ডিভিজিবল সংখ্যা আছে ছয় তাহলে আমাকে এই ছোট সব থেকে কী বসালে ছয় পাবো চারের সঙ্গে দুই যোগ করলে তুমি ছয় পেয়ে যাবে ওকে তাহলে এখানে সবথেকে স্মলেস্ট নাম্বার কি বসাবে স্মলেস্ট নাম্বারটা তুমি বসাবে দুই নেক্সট হচ্ছে ইফ ফোর এইট ওয়ান স্টার সিক্স সেভেন নাইন ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই নাইন দেন ওয়ার্ল্ড স্মলেস্ট নাম্বার ইজ দেয়ার ইন প্লেস অফ স্টার অর্থাৎ ফোর এইট ওয়ান স্টার সিক্স সেভেন নাই থ্রি সিক্স সেভেন থ্রি এইটা যদি নাইন দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল হয় অর্থাৎ নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই স্টারের জায়গায় কী আছে স্টার মানে এখানে কিন্তু গুণ নয় স্টার হচ্ছে মিসিং টার্ম আমরা কী করবো আমরা সমস্ত ডিজিটগুলো যোগ করে যদি নয় পাই তাহলে বলবো ওই সংখ্যাটি নয় দ্বারা ডিভিজিবল তার মানে কি এই যে সব ডিজিটগুলো আছে চার যোগ আট যোগ এক যোগ চার যোগ ছয় যোগ সাত যোগ তিন এই সবগুলো যোগ করে যদি আমরা নাইন রেজাল্ট পাই তাহলেই কেবলমাত্র নয় দ্বারা ডিভিজিবল হবে কিরম দেখো আট চার বারো একে তেরো ছয় উনিশ তিনে বাইশ সাতে উনতিরিশ তাহলে দেখো উনতিরিশ যোগ স্টার আবার একবার ভেরিফাই করে নেবে সাত তিন দশ ছয় ষোলো একে সতেরো আটে পঁচিশ চারে ঊনত্রিশ যোগ স্টার এবার দেখো পরের স্টেপটা করো পরের স্টেপটা করছি কি টু প্লাস নাইন প্লাস স্টার ওকে আবার এই দুটোকে ভেঙে নিলাম উনতিরিশের দুটো ডিজিটকে ভেঙে নিলাম নয় দুই কত হয়ে গেলো দেখো হয়ে গেল ইলেভেন প্লাস স্টার ওকে আবার এই দুটোকে আবার ভেঙে নাও ভেঙে নিলে কি পাচ্ছ ওয়ান প্লাস ওয়ান প্লাস স্টার এবার ওয়ান প্লাস ওয়ান কত হয়ে গেল ওয়ান প্লাস ওয়ান হয়ে গেলো টু প্লাস স্টার এই টু প্লাস স্টারকে হতে হবে কত নাইন টু প্লাস স্টারকে হতে হবে নাইন নয় দিয়ে বিভাজ্য হতে হলে এবার দুয়ের সঙ্গে কত যোগ করলে নয় পাবে তোমরা খুব ইজিলি যোগ করতে পারবে দুয়ের সঙ্গে যদি সাত যোগ করো তাহলে নয় পাবে তাহলে এই স্টারের জায়গায় কত বসবে এই স্টারের জায়গায় তোমাকে নয় বসাতে হবে সরি স্টারের জায়গায় তোমাকে সাত বসাতে হবে তোমাকে পেতে হবে নয় তাই স্টারের জায়গায় সাত বসাতে হবে তাহলেই কেবলমাত্র এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে নেক্সট নেক্সট হোয়াট লিস্ট ডিজিট মাস্ট বি গিভেন এগেনস্ট স্টার শো দ্যাট দ্য নাম্বার নাইন ওয়ান এইট সেভেন সিক্স স্টার টু ইজ ডিভিজিবল বাই এইট অর্থাৎ কোন সর্বনিম্ন কোন সংখ্যাটি বসালে এই যে সংখ্যাটা দেওয়া আছে নাইন ওয়ান সেভেন সিক্স স্টার টু এইটা আট দ্বারা বিভাজ্য হবে খেয়াল করে দেখো আট দ্বারা বিভাজ্যতার নিয়ম কি না সংখ্যার লাস্ট তিনটে ডিজিট দিয়ে গঠিত সংখ্যা যদি আট দ্বারা বিভাজ্য হয় তাহলেই কেবলমাত্র এটা আট দ্বারা বিভাজ্য হবে এবার যখন তুমি ভাগ করছো সিক্স এইখানে মিসিং টার্ম মিসিং লেখো তারপর টু সিক্স স্টার টুটাকে আমি সিক্স মিসিং টু লিখলাম এবার খেয়াল করে দেখো আট সাতে ছাপান্ন ভাগটা দেখো সিক্স ড্যাশ টু আট সাথে কত হচ্ছে আট সাথে হয়ে যাচ্ছে ছাপান্ন ঠিক আছে তাহলে এই জায়গা থেকে কিছু তুমি পাবে না এখান থেকে কেবলমাত্র ধার করলে এখানে কেটে যাবে এইখানে কে থাকছে এমন কিছু একটা বসাতে হবে যেন লাস্ট দুটো ডিজিট ভাগ মিলে যায় এবারে শেষ ডিজিট দুই আটের নামটায় কোথায় আছে তোমাকে খুঁজতে হবে এটাই ধরো কেউ নেই শূন্য আছে তো আটের নাম তাই শেষ দুই কোথায় মিলছে না আট নয় বাহাত্তর ওকে তাহলে এইখানে যদি কেবলমাত্র বাহাত্তর হয় সরি লাস্ট ডিজিটটা এখানে যদি বাহাত্তর হয় তাহলেই তোমার মিলে যাবে তাহলে বাহাত্তর হতে গেলে কি করতে হবে এখানে সাত সাত নয় একটুখানি ভুল করলাম বাহাত্তর হতে গেলে তোমাকে কি করতে হবে লাস্ট ডিজিটটা তোমাকে বাহাত্তর পেতে হবে এইবারে ছাপান্ন থেকে তুমি এখানে কত পেতে হবে না বাহাত্তর এই জায়গাটায় সাত পেতে হবে তাহলে দেখো ছাপান্ন এই জায়গাটাতে তোমাকে সাত পেতে হবে দুই ওকে বা আমি এভাবে যদি দেখাই ছাপান্ন প্রথমটাই পেলে পরেরটাই পেতে হবে বাহাত্তর তাহলে দুই সাত ছয় তেরোর তিন পাঁচ এক ছয় তাহলে এইখানে বসাতে হবে তিন এখানে কত বসবে এখানে বসবে তিন কিভাবে বললাম আবার একবার বলছি আমরা আট সাতে ছাপান্ন ওকে এইবার পরের যে দুটো আছে এইটি তোমাকে ভাগ মেলাতে হবে ভাগ মিলবে লাস্ট ডিজিট দুই আছে আট দিয়ে ভাগ মিলবে কত আট নয় বাহাত্তর অন্য কোথাও মিলবে না এবার বাহাত্তর এখানে লিখে দাও দুটো যোগ করলেই তুমি পেয়ে যাচ্ছ ছশো বত্রিশ তাহলে এই মিসিং টার্ম হচ্ছে থ্রি থ্রি ইজ দ্য মিসিং টার্ম হিয়ার এইবার পরের অঙ্কটা পরের অঙ্কটা দেখি find দ্য units place ডিজিট অফ দ্য প্রোডাক্ট 81 ওয়ান by বাই এইটটি টু মাল্টিপ্লাইড বাই ড্যাশ অর্থাৎ একাশি থেকে উননব্বই পর্যন্ত সংখ্যাগুলোর এককের ঘরে কি আছে তোমাদের যখন এই অঙ্কগুলো করিয়েছিলাম তখন আমি বারবার বলে দিয়েছিলাম এরকম যখন পরপর ক্রমিক সংখ্যা দেওয়া থাকবে এখানে দেখো দুটো সংখ্যা আছে এইটটি ওয়ান by বাই তোমাদের বোঝার সুবিধের জন্য লিখছি পরীক্ষায় তোমরা লিখবে না multiplied বাই e e si, 83 থ্রি by বাই multiplied ফোর 85 মাল্টিপ্লাইড বাই এইট্টি সিক্স মাল্টিপ্লাইড বাই এইট্টি সেভেন মাল্টিপ্লাইড বাই এইট্টি এইট মাল্টিপ্লাইড বাই এইট্টি নাইন এখানে খেয়াল করো পাঁচ আর দুই আছে পাঁচ দুই গুণ করলে কত হয় দশ তার মানে এককের ঘরে শূন্য এবার একটা যখন শূন্য আসে তার সঙ্গে যত দিয়েই গুণ করো তোমার কি হবে পুরোটার এককের ঘরে শূন্য চলে আসবে যখনই এরকম লং টার্ম দেওয়া থাকবে কোনো কিছু না দেখে শুধু দেখবে তার মধ্যে কোনো পাঁচ আছে কি না পাঁচ যদি থাকে তাহলে ওই জোর সংখ্যার সঙ্গে গুণ হয়ে পাঁচ চারে কুড়ি পাঁচ ছয় তিরিশ এরকম জোর সংখ্যার সঙ্গে গুণ হয়ে সেটা শূন্য হয়ে যাবে এককের ঘরে ওকে এবার নেক্সট অঙ্ক ইফ দ্য ইউনিটস প্লেস ডিজিট অফ দ্য প্রোডাক্ট ফোর ফিফটি নাইন মাল্টিপ্লাইড বাই ফর্টি সিক্স মাল্টিপ্লাইড বাই টু এইট স্টার মাল্টিপ্লাইড বাই ফোর এইট ফোর ইজ টু ফাইন্ড দ্য ডিজিট ইন প্লেস অফ স্টার যদি এই যে গুণফলটা দেওয়া আছে এটির এককের ঘরে দুই বসে তাহলে এই পুরো সংখ্যাটার সরি এই স্টারের জায়গায় কে বসে আছে সেটা আমাকে হিসেব করতে হবে শুধুমাত্র এককের ঘরের অঙ্কগুলো আমরা নিয়ে নেব কী করছি দেখো একটু খেয়াল করো ভালো করে আমরা কি নিচ্ছি নাইন মাল্টিপ্লাইড বাই সিক্স এটার এককের ঘরে আছে নাইন এটায় আছে সিক্স এখানে আছে স্টার তারপরে কে আছে তারপরে আছে ফোর এবার খেয়াল করো নয় ছয় হয়ে যায় চুয়ান্ন চুয়ান্নর জন্য তুমি পাবে চার ওকে ক্লিয়ারলি ক্লিয়ার হলো এরপর দেখো ফোর মাল্টিপ্লাইড বাই স্টার মাল্টিপ্লাইড বাই আবার একটা ফোর এবার চার চারে গুণ করলে কথা বাচ্চুর জন্য তুমি পাচ্ছ ছয় ছয় মাল্টিপ্লাইয়েড বাই স্টার এবারে ছয় মাল্টিপ্লাইড বাই স্টার করলে এমন একটি সংখ্যা লাগবে যাতে এককের ঘরে দুই বসে তোমাকে কী বলেছিলাম ছয়ের সঙ্গে যে কোনো ইভেন্ট নাম্বার যখন আমি গুণ করব এককের ঘরে সেটাই বসবে তাহলে ছয়ের সঙ্গে এখানে গুণ করতে হবে দুই ছয় দুয়ে বারো এককের ঘরে দেখো দুই আর অন্য কোথাও বসবে না আদারওয়াইজ বসতে পারে কে বসতে পারে ছয় সাত বিয়াল্লিশ তাহলে এখানে দুই অথবা সাত বসবে যদি ইভেন হয় তাহলে দুই বসবে যদি অড হয় তাহলে সাত বসবে তো আজকে এ পর্যন্তই এগুলোই ছিল আমাদের আজকের এমসি কিউর সমাধান আর অনেকেই প্রশ্ন করেছিল এই অঙ্কগুলো যখন আমি কোয়েশ্চেন পেপার দিয়ে দিয়েছিলাম প্র্যাকটিসের দিয়ে দিয়েছিলাম তখন অনেকেই প্রশ্ন করেছিল স্যার এগুলো কবে করে দেবেন এগুলো জাস্ট করে দিন করে দিলে একটু সুবিধা হয় তো তোমাদের সুবিধের জন্য জাস্ট এগুলো করে দিলাম আশা করি তোমাদের বুঝতে খুব সুবিধা হবে তবে যদি ডিভিজিবিলিটি এবং ইউনিট প্লেস ডিজিটের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই অঙ্কগুলো খুব একটা ভালো বুঝতে পারবে না অবশ্যই অবশ্যই তোমরা এই প্লেস ডিজিট এবং ডিভিজিবিলিটির ভিডিওগুলো খুব ভালো করে দেখে নিয়ে তারপর এই ভিডিওটা শুরু করো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর সাজেস্ট করো আমাদের চ্যানেলটা আর এখনও যারা সাবস্ক্রাইব ব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওস লাইভস এবং দা হিন্দু অ্যানালিসিসের নোটিফিকেশন সবার আগে প্রতিদিন তুমি পেতে পারো ধন্যবাদ